দেখুন, মাকালে অটোমোবাইল ওয়ার্কশপ, আর স্টিল মেশিন। প্রতিবার আমি বলেছি যে ব্যবসা করার পক্ষে ভালো নয় স্টিল মেশিন। এখানে আমাদের যে পুরুলিয়া ছোট ছোট কারখানাগুলো আছে তারা বানাতেও পারে না। একচেটিয়া যদি বলেন তাহলে মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ স্টিল মেশিন প্রায় বানিয়ে থাকে, কারণ কাস্টমারদেরকে বোঝা দু এক সময়তে কাস্টমারদেরকে বোঝা খুব কঠিন অবস্থায় দাঁড়িয়ে যায়। স্টিল মেশিন 1, 2, 3, 4, 5, 6 7 ভেতরে ঢাকা দেওয়া আছে, 8, 9, 10 তবু বলছি স্টিল মেশিন ভালো নয়। স্টিল মেশিন ভালো নয় ব্যবসা করার ক্ষেত্রে। আপনি যদি ওয়াশিং মেশিন ফ্রিজের মতো ঘরে রাখবেন, একটু একটু করে মুড়ি ভাজবেন, কুড়কুড়ে ভাজবেন, তাহলে ঠিক আছে। রিং ভাজবেন, পাস্তা ভাজবেন, ড্রাই করার ক্ষেত্রে মোটামুটি ভালো। তো আমি সেটার জন্য বলছি যে প্যাঁচ রোস্টার ভালো, ড্রাম রোস্টার ভালো মিস্ত্রিতে বানালে ভালো, মোটা শীতে বানালে ভালো। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের নলেজ কম কম পরিমাণে মিলবে। আমি বলেছি আজ দিদি ধানবাদ থেকে এক দিদি, ধানবাদ থেকে এক দিদি প্রচুর মাকালি অটোমোবাইল ওয়ার্কশপকে আশীর্বাদ দিয়েছে। যদিও সে পুরনো মেশিন অন্য কোনো জায়গা থেকে নিয়েছে, তবুও মাকালি অটোমোবাইল ওয়ার্কশপকে দিদি সাবস্ক্রাইব করেছেন, অশেষ ধন্যবাদ দিয়েছেন। আজ দেখলাম অশেষ ধন্যবাদ, এত পরিমাণ মাকালি অটোমোবাইল ওয়ার্কশপের প্যাঁচ রোস্টার চালু হয়ে গেছে। অল ওয়ার্ল্ডের ফেমাস টপ পজিশন। আর বড় হাতি। আর দেখবেন আমাদের পুরুলিয়াতে হাজার রকমের প্যাঁচ রোস্টার আবার হাজার রকমের কোথার থেকে হয় আমি জানি না। দেখবেন এগুলো বর্ধমান থেকে রেডিমেড নিয়ে ফেলে রাখছে, কারণ এ মাপ আমাদের মিস্ত্রি যেগুলো এখান থেকে ছাঁটাই হয়ে গেছে এ মাপ করতে পারবে না। যেগুলো রেডিমেড যে মাপে নিয়ে আসছে 9.5 ফুট সেটাই করতে পারবে, কোনো রকম ধরে বাঁধে কাঁঠাল পাকা। মিস্ত্রিগুলো কিচ্ছু জানে না, কোনো জানে না। দয়া করে আপনারা প্যাঁচ রোস্টার নেবেন না, এখান থেকে মোটামুটি একটা প্যাঁচ রোস্টার এই ড্রাম রোস্টার শিখেছে, তারপরে সেগুলোকে নিয়ে দাপাদাপি বলছে অভিজ্ঞ মিস্ত্রি। স্টিল মেশিন নেবেন না, স্টিল মেশিন খারাপ, আবার মাস্টার মশাইকে নিয়ে আসবেন, তারপরে মাস্টার মশাই আবার আমাকে জরিমানা করবেন। মাস্টার মশাই আজও পর্যন্ত তার নাম্বার পাওয়া যায়নি, কোথায় মাস্টার মশাই? তো স্ক্রিপ্ট করে দেখবেন না। আপনারা যদি প্যাঁচ রোস্টার পুরুলিয়াতে নেন, দয়া করে আপনারা গরিবদেরকে কম্বল বিতরণ করে দেবেন ওই টাকাটায়, একদম ভালো না। কাজ করে আপনি আরাম পাবেন না, আপনাকে দেখিয়ে দেবে আর বলবে যে এই টাইপের, হ্যাঁ এই তো মুড়ি হচ্ছে খুব ভালো, এই দারুণ। অ্যাকচুয়াল এখান থেকে সব মিস্ত্রিগুলো গেছে। যদি আমাদের পুরুলিয়ার কারখানাগুলো যেগুলো নতুন খুলেছে, 9টি কারখানা আছে, আজকে আমি হিসাব করে দেখলাম 9টি কারখানা, 7টি কারখানা, 35টি কারখানা ছিল, সব
দামাডোল যা পেরেছে অ্যাডভান্স মেরেছে, আর দালাল মাকালে অটোমোবাইল ওয়ার্কশপের মৃণাল ব্যানার্জি, মাকালে অটোমোবাইল ওয়ার্কশপের এই ইউটিউব থেকে দালাল 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 করে চিৎকার করে দালাল প্রায় হাফ করে দিয়েছি, হাফ আপনাদের আশীর্বাদে প্রায় হাফ করে দিয়েছি। তো যখন দেখছে হাফ কেজি মুড়িতে 500 গ্যাস লাগবে, এই মেশিন তৈরি করছে চলছে না, এই করছে ওই করছে ওই করছে, বিভিন্ন টাইপের মেশিন, কোনো টাইপের দরকার হয় না, ভালো একটা রোস্টার তৈরি করা। আর এই যে আমরা মডেলগুলো নাম দিয়েছি, রোস্টার একটাই, 5 রোস্টার, শুধু মডেল মাপ দাম অনুপাতে, কেউ কম দামে কেউ বেশি দামে নিতে পারবে না, এমন গরিব লোক আছে যে নিতে পারবে না। 5 রোস্টার ড্রাম রোস্টারের থেকে ছোট, মিনি রোস্টার, এগুলোই রোস্টার হয়। আবার 24 রকমের রোস্টার কে তৈরি করছে, কোন অভিজ্ঞ মিস্ত্রি, সেটা আমার থেকে বেশি কেউ হয়তো জানে না। এখান থেকে রিটায়ার্ড ম্যান মিস্ত্রি, এক দিদি বলছে রাউন্ড চান্না নেব, তো রাউন্ড চান্নাতে এটা পুরো করে জালি লাগাতে হয়, জালিটা যেগুলো জালি লাগাতে হয়, জালিটা অনেকদিন থেকে লাগানো আছে, একটা মোটরেই ঘুরছে, এর জন্য আলাদাভাবে মোটর কোনো দরকার হয় না, 2 HP মোটর লাগানো আছে, 9.5 ফুট রোস্টার ছোটো হাতিতে। এই যে প্যাঁচ এই রাউন্ড চান্নাতে পুরো করে চালনিটা লাগাতে হয়, কারণ পুরো করে না লাগালে বেশিরভাগ মুড়ি এখানে পড়ে যাবে, লাস্টে পড়বে না। রাউন্ড চান্না দিদি বলেছে রাউন্ড চান্না দেখাতে, ভিডিওটা দেখবে, তার জন্য দিদিকে দিদির তরফে এই ভিডিওটা করা এখনই এই মাত্র। প্রচুর পরিমাণে আশীর্বাদ, প্রচুর পরিমাণে কথার মধ্যে সততা, দিদি নিজেই বললেন। খুব ভালো লাগলো, প্রথম ধানবাদ থেকে মেশিন না নিয়েও কথার যে ধার, দিদি অনেক প্রচুর পরিমাণে আশীর্বাদ নাম সব করেছে। আমাদের এখানে দয়া করে প্যাঁচ রোস্টার নেবেন না, 24-25 বিভিন্ন প্রকারের প্যাঁচ রোস্টার, বিভিন্ন প্রকারের প্যাঁচ রোস্টার আপনাকে দেখবেন। এই যে এখানে স্ক্রু টাইপ যে রোস্টার, সেগুলো এখানকার মিস্ত্রি করতে পারবে না, যতগুলো এখান থেকে রিটায়ার্ড হয়ে গেছে, খুব অভিজ্ঞতা থাকা চাই। আর আপনার খুব অভিজ্ঞতা না থাকলে প্যাঁচ রোস্টার ভিতরে সঠিক হবে না। স্ক্রু টাইপের রোস্টার দেখবেন আমাদের নতুন নতুন যে কারখানাগুলো, সেগুলো বর্ধমান থেকে নিয়ে এসেছে, এগুলো দেখাবে, বলবে দেখুন মাকালি অটোমোবাইল ওয়ার্কশপের মতোই স্ক্রু রোস্টার। আর দেখবেন ওই ড্রামটাকে প্যাঁচ রোস্টার বানাচ্ছে, ড্রামটাকে, আপনারা আমার কথাটা বুঝতে পারছেন না, কী করে বোঝাবো আর কী করে বলবো, এটা এই ড্রামটাকে প্যাঁচ করে দিচ্ছে, উপরে দাগ দিয়ে দিচ্ছে চোখে, উপরে চোখে দাগ দিচ্ছে, ড্রামটাকে প্যাঁচ করে দিচ্ছে। এগুলো হবে না, তার থেকে ড্রাম রোস্টার নিয়ে নেবেন কম দামে, 38,000 টাকা টোটাল কমপ্লিট, বুলার নেবেন যা বলেছি তার কথা মতো চলবেন। তাছাড়া আমি আপনাদের সহযোগিতা সাথ না পেলে কোনো মতে মেশিনের দাম কমাতে পারবো না, তাহলে কিন্তু আবার তারা কোটিপতি করোড়পতি হয়ে যাবে, আবার মাস্টারমশাই আবার ধরবেন, ভুল ধরবেন, বলে ওটা করোড়পতি নয়, ওটা কোটিপতি, কোটিপতি হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার, এভারডোম শিক্ষাতুর, এভারডোম শিক্ষাতুর দম দিয়ে একবার ঝগড়া হয়েছিল, তখন একজন বলেছিল কাকু এভারডোম শিক্ষাতুর, এভারডোম আজ শিক্ষাতুর, এভারডোম শিক্ষাতুর, এভারডোম মানে একটা টর্চ ছিল, সেই টর্চটা এভারেডির কোম্পানি ছিল, এভারডোম শিক্ষাতুর, সে কোটিপতি হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার। আজ কিছুদিন পর
স্পেশাল চানা ভাজার জন্যে মেশিন তৈরি হবে, চানা ভাজার জন্যে। ওটাতে একসাথে এক মুখে চানা যাবে, যে মুখে চানা যাবে সেই মুখেই চানা পড়বে। এরপর উট পাহাড়কে নিচে আবার আসবে, একবার উট পাহাড়কে নিচে আবায়া, উট পাহাড়কে নিচে। ওটা টুকপি করা খুব একটা সহজ নয়, মুশকিল, খুব মুশকিল হবে। ওটাতে ভেতরে প্রথমে সেঁকবে, কারণ চানাতে সেঁক, বুট সেঁকের দরকার আছে, সেঁক। আমাকে আমার কারখানার, আমার কারখানার বাইরে এক মিস্ত্রি এখান থেকে কারখানা করেছিল, আর রং মিস্ত্রিকে বলছিল তোদের মালিককে এরপর স্যাক দেব, তোদের মালিককে এরপর স্যাক দেব। কোন স্যাক, কিসের স্যাক, কোন কিভাবে স্যাক, সেই স্যাক আমি আজও বুঝতে পারিনি কোথায় স্যাক। স্যাক তো দেবে উপরওয়ালা, স্যাক মানুষে দেয় নাকি, আমি তো, আমার তো জানা নেই। স্যাক স্যাক দেব। তারপর কোনো কারখানা বলছে আজকে দেব, তো আমি আমাদের এই নতুন নতুন যে কারখানাগুলো আছে সেগুলোকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে প্রতিটা কারখানাতে আমি মিস্ত্রি পাঠাবো, প্যাঁচ রাস্তা শিখিয়ে দেবে। কিন্তু দয়া করে যখন কোনো কাস্টমার মাকালি অটোমোবাইল ওয়ার্কশপে আসতে চাইবে, আসবে ঘর থেকে, তখন দয়া করে আটকাবেন না, এবং দয়া করে তাদের ব্যাগ, পাওয়ার চশমা, যে চশমাটা না থাকলে তারা ঢুকতে পারবে না, দেখতে পাবে না, যাওয়া আসার পক্ষে অসুবিধা, সেগুলো কেড়ে রেখে নেবেন না। আস্তে আস্তে তাদেরকে মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ আসতে দিন, তারপরে যাবে। আর না হলে আপনি ওখানে আটকান, আটকে মেশিন দিয়ে দিন, তারপরে এখানকে নিয়ে আসুন। এখানে কোনো কারখানার মালিক মিস্ত্রিকে ঢুকতে দেওয়া হয় না, যখন থেকে লাঠি টানা একবারে লাঠি হারায়। তো সেই কাস্টমারকে আপনি ঢুকতে দেবেন, আমি দেব ঢুকতে, এখানে পারমিশন করিয়ে দেব। ঢুকবে, দেখবে, অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা মিলবে। কাস্টমারদের উদ্দেশ্যে বলছি, যারা ঘর থেকে বেরোবেন, যে কারখানার উদ্দেশ্য করে বেরোবেন, সেই কারখানাতে গিয়ে ঢুকবেন, একজনকে ফোন করে ঘর থেকে বার হবেন, তাতে যে কারখানায় হোক সেই কারখানাতে গিয়ে ঢুকবেন, সেখানে মেশিন নেবেন। আর প্যাঁচ রোস্টার দয়া করে নেবেন না, কারণ এখানের যা মিস্ত্রির কোয়ালিটি, সব মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ থেকে ছাটাই মাল, রিটায়ার্ড মাল, এবং কিছু কিছু আপনার জৌলুস উদ্বেগে চলে গেছে, কেউ কেউ আবার ভড়ঙ্গে চলে গেছে, কেউ কেউ আবার বড় মিস্ত্রি, হেড মিস্ত্রি। তো এইভাবে যেতে 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 ওগুলো নতুন কারখানা খুলিয়েছে, কারখানা খুলতে খুলতে মনে করেছিল কোটিপতি হব, চান নেই, ঢেঁকি নেই, কুলো নেই, ঝট করে কোটিপতি কীভাবে হওয়া যায়, সেটা একমাত্র লক্ষ্য ছিল তখন মুড়ি মেশিন। এক বছর ধরে চিৎকার করে, আপনারা দেখুন আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে মুড়ি মেশিন এমন তৈরি, এমন জায়গায় নিয়ে আসবো মুড়ি মেশিনটাকে, মুড়ি মেশিনটাকে এক বছর ধরে, এক বছরের পুরনো ভিডিওগুলো আপনারা ঘাঁটুন, এক বছর ধরে চিৎকার করে বলেছিলাম মুড়ি মেশিনটাকে এমন জায়গায় নিয়ে আসবো যে মুড়ি মেশিন করবে সারা জীবন, মাকালি অটোমোবাইল ওয়ার্কশপকে মনে রাখবে, যে যে কিনবে সেও মনে রাখবে, যে কারখানা করবে সেও সারা জীবন মনে থাকবে। আমি থাকি না থাকি, আমি আজ তা
যায়। সারা জীবন যে আমি শপথ করেছিলাম সেই শপথ লক্ষ্য পূরণের পথে আর বেশি দেরি নেই। তাই আপনাদেরকে যদি আমি থাকি না থাকি তবুও দেখবেন এই আমার কথার যে আওয়াজ, আমার যে চিৎকার, সেগুলো আপনাদের কাজে লাগবেই লাগবে। কারণ এগুলো অনেক অন্ধকারের মধ্যে ছিল, মিস্ত্রি কোথায়, কী কাজ, কোন মেশিন ভালো, কোথাকার মেশিন ভালো, কোন মেশিন নিলে ভালো। আর আপনারা দয়া করে 500 কেজি গ্যাসে 200 কেজি মুড়ি ভাজা যাবে, দয়া করে নেবেন না, মরে যাবেন। দয়া করে নেবেন না, দয়াপূর্বক ওটা যেখানে বানানো আছে সেখানে বানানো থাকতে দিন, কারণ 24 জায়গায় 25 রকমের মেশিন হবে, ওগুলো দয়া করে নেবেন না। আমাকে বলবেন, এখানে থাকবেন, দুদিনের মধ্যে বানিয়ে দেবো। আর যদি নিতে হয় তাহলে ওই মেশিনটা যদি নিতেই হয় ওগুলো ওই টাইপের, তাহলে আপনারা বক্স রোস্টারের স্টিল যদি নেন ভালো করে দেখে নেবেন মুড়ি ঠিক হচ্ছে কি না, তাহলে আপনারা সেটা 60,000 টাকা দাম দেবেন। সব থেকে বেশি বুলার নেবেন, সব কিছু নেবেন, 60,000-এর বেশি একটা টাকাও দেবেন না। আর যদি লোহার হয়, যদি দেখেন যে ঠিক মতো মুড়ি হচ্ছে, মোটামুটি বার হচ্ছে, 50 কেজি দেখে নেবেন, 50 কেজি বার হচ্ছে কি না। কাঠে জ্বালাবেন, কাঠে গ্যাসে নয়, কাঠে দেখে নেবেন 50 কেজি মুড়ি হচ্ছে কি না, তাহলে আপনারা 38,000 টাকা দেবেন লোহার হলে। আর স্টিলের যেন মোটা হয় তাহলে 60,000 টাকা দেবেন, খুব বেশি, তাতে বুলান নেবেন, সব নেবেন। আর যদি আপনাদের কারো ওই মেশিন চাই তা আমাকে বলবেন, আমি দুদিনের মধ্যে বানিয়ে দেবো। যদি একদম আপনাদের চাইই চাই, মানে কোনো মতে ওই মেশিনেই চাই, তাহলে আমাকে বলবেন, দুদিনের মধ্যে বানিয়ে দেবো। ওগুলো অভিজ্ঞ মিস্ত্রির কোনো প্রয়োজন হয় না, ওগুলো যে আমাদের বাগাল রোস্টার করছে বাঁদর মিস্ত্রি, ওগুলোর নাম হচ্ছে বাঁদর মিস্ত্রি, বাগালের থেকেও বাঁদর, যেগুলো বাঁদর চড়ায়, বাঁদর মিস্ত্রি। সব বাজি চলবে না, এখানে মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ দাম ফিক্সড করবে, রেট ফিক্সড করবে, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ। তার জন্যে আপনাদেরকে সবসময় বলছি, মাকালি অটোমোবাইল ওয়ার্কশপের চ্যানেলটাকে ভাইরাল করে দিন, দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনার আমার চ্যানেলটাতে আপনারা অনেক কিছু পাবেন, হাসি পাবেন, যেটা মানুষ হাসতে ভুলে গেছে এই কলিযুগে সেটা পাবেন। দিদি বলছিল হাসি লাগে, দারুণ লাগে, মনটা আনন্দে ভরে যায়, তো হাসবেন, বুক ভরে হাসি লাগবে, দারুণ কান্না লাগবে, আপনি নলেজ পাবেন, 40টা গুণ পাবেন, 40টা। 24 রকমের মেশিন না থাকতে পারে, আপনাদের আমি কথার মধ্যে 40 রকমের আপনাদেরকে গুণাগুণ দেখাবো আমার কথার মধ্যে। দয়া করে নেবেন না। আর পালভাইজার মেশিন এখানে এসে নেবেন না সবাই। আমি যদি পালভাইজার মেশিন বিক্রি করি তাহলে দোকান থেকে, কোনো শোরুম থেকে এনে বিক্রি করব, ভালো করে শুনুন। আমি যদি পালভাইজার মেশিন বিক্রি করি তাহলে কোনো দোকান থেকে নিয়ে এসে, আটা চাকি, গম ভানা, ধান ভানা সব হাওড়া থেকে নিয়ে কিনে নিয়ে আসবো। যদি 30,000 টাকা দাম নেই আপনাদের কাছে, আমি অতি অবশ্যই 40,000 টাকা নেব, তাহলে আমার কাছে কেন নিতে যাবেন? 1 নম্বর স্ক্রিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু নলেজ আপনারা হারিয়ে ফেলবেন। আর নকুলদানার মেশিন যদি দরকার হয় তাহলে বলবেন, এখানে প্রায় 1.5 লাখ টাকার মতো দাম হবে নকুলদানার মেশিন, 1.5 লাখ টাকার দাম হবে। আর অ্যাজার বেজার মেশিন নেবেন না। আর পালভাইজার মেশিন ওগুলো কেন নিতে বলছি, আর পাউরুটি মেশিন সেটাও আপনি শোরুমে নেবেন, আমি দেখিয়েছি গুগলে, ফ্লিপকার্টে আপনি গিয়ে সব কিছুতে করে নিতে পারবেন। এখানে দয়া করে নেবেন না, বেশি দাম পড়ে যাবে। এখানে শুধুমাত্র মুড়ি মেশিন নেবেন, ওই কারখানাতে আপনি পালভাইজার না নিয়ে মুড়ি মেশিন নেন, কোনো অসুবিধা নেই। ড্রাম রোস্টার একটু দেখে শুনে ট্রেনিং করে ভালো করে চাল ঘর থেকে নিয়ে আসুন, নিজের চাল নিয়ে আসুন 1 কেজি। আর বেশিরভাগ দেখছি আমরা
এই ছোট মিনি রোস্টার বা ড্রাম রোস্টারে অনেক অনেকে 100 মধ্যে প্রায় 10টা ফেলিওর হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন দোকান থেকে চাল কালেকশন করুন 1 কেজি করে, এই 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 এক রকমের 1 কেজি, আরেক রকমের 1 কেজি, আরেক রকমের 1 কেজি, আরেক রকমের 1 কেজি, এইভাবে চাল সংগ্রহ করে সেটাকে রেডি করে ভাজুন, যেটাতে ভালো মুড়ি আসবে। আমি প্রথমে বলেছি ভালো রোস্টার চাই, ভালো চাল চাই, ব্যবসা করতে গেলে হাজার বাজার জিনিস লাগাবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমি কোনো কিছু বলতে ভয় পাই না, অনেক দিন থেকে বলছি, 1 বছর ধরে বলছি, আপনারা দেখবেন কোনো কিছুতে মাকালে ওটা মোবাইল ওয়ার্কশপ ভয় পায় না, ভয় করে না। আর এই মাকালে ওটা মোবাইল ওয়ার্কশপের বিরুদ্ধে যদি আমাদের কোনো নতুন কারখানা এখানে উল্টোপাল্টা কিছু বলে, তাহলে দুটো মধ্যম থাকে, একটা উত্তম আর একটা মধ্যম, উত্তম মধ্যম দুটো জিনিস আমার কাছে দেওয়ার আছে। প্রথমে একটা মধ্যম পাবে, তারপর একটা উত্তম পাবে। কোনো কিছু মাকালে অটোমোবাইল ওয়ার্কশপের কোনো কিছুর ফল্ট যদি থাকে তো আমি গোবর ছড়াচ্ছি, আমি গোবর ছুড়ছি, দু একজন মেখে নিচ্ছে, মাখবেন না, মাখলে বিপদে পড়বেন। গোবরটা মাখবেন না, বারবার বলেছি, 6 মাস ধরে বলছি গোবর ছুড়ছি, গোবর মাখবেন না। এগুলো মানুষকে বোঝানোর দরকার আছে, কাস্টমারকে বোঝানোর দরকার আছে, আর কাস্টমারকে জানানোর দরকার আছে, সব কিছু দরকার আছে। ভড়ং বাজি কিছু চলবে না, একটা পন্ত্রাতে একটা মিটার লাগিয়ে দিলাম, নিয়ে 10,000 টাকা নিয়ে নিলাম, মিটারে কি হবে, গ্লাস উল লাগিয়ে দিলাম, এই লাগিয়ে দিলাম, ওগুলো কিছু চলবে না, ওগুলো বাইরে কলকাতায় এখানে কিছু চলবে না। এখানে মাকালে অটোমোবাইল ওয়ার্কশপ থাকতে ভড়ংবাজি কিছু চলবে না, ভড়ংবাজি করলে সেটা মাকালে অটোমোবাইল ওয়ার্কশপ সার্টিফিকেট দেবে, পারমিশন দেবে, তারপর সে কাজটা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুখে থাকবেন। আর যারা হিন্দিভাষী, আমি হিন্দি ভালো বলতে পারি না, তার জন্যে বাংলাতে এটা ভালো করে বললাম মন থেকে, একদম পুরো ক্লিয়ার। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, ধন্যবাদ।